আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপির নতুন আরও একটি অ্যাপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো সাধে গ্রানে পারফেক্ট দোকানের মতো হট টমেটো সস তাও আবার কোনো রকম ফুড কালার বা পিজার ভিটে ব্যবহার করার ঝামেলা ছাড়াই সারা বছর জুড়ে কি করে এই হট টমেটো সসটা সংরক্ষণ করতে পারেন তারই গোপন রেসিপি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখিনি পারফেক্ট দোকানের স্বাদে হট টমেটো সস তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমেই আমরা সসের জন্য তেঁতুলের প্রিপারেশনটা করে নেব তাই এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেঁতুলের বিজি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এই তেঁতুলের মধ্যে আমি অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ সাদা ভিনেগার এখন তেঁতুল আর ভিনেগারটা আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এখানে তেঁতুল আর ভিনেগারটাই কিন্তু পিজা ভিটিভ হিসেবে কাজ করবে সারা বছর জুড়ে সসটাকে সংরক্ষণ করার জন্য এবং ভিনিগারের মধ্যেই তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো ঘরে ধরে আধা ঘন্টার জন্য সেই সাথে সসের জন্য টমেটো প্রিপারেশনটা করে নেব আর এর জন্য এখানে আমি একেবারে পাকা লাল টুকটুকে টমেটো নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ আর আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমি কোনো রকম দাগ ছাড়াই একেবারে ফ্রেশ টমেটো ব্যবহার করেছি আর টমেটোর কালারটা যত ভালো আসবে সসের কালারটা কিন্তু ততটাই ভালো আসবে তাই চেষ্টা করবেন একেবারে পাকা আর লাল টুকটুকে ধরনের টমেটো দিয়েই সসটা তৈরি করতে এখন এই সবগুলো টমেটোই আমি একটা ধালো নাইফ দিয়ে ছোট টুকরো করে কেটে নেব দেখুন সবগুলো টমেটোই কিন্তু আমার ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে যে পাতেলে আমরা সসটা তৈরি করব সেই পাতেলের মধ্যে সম্পূর্ণ টমেটোগুলোই নিয়ে নেব এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর পেঁয়াজটাও আমি একটা নাইফ দিয়ে ছোট টুকরো করে কেটে নেব এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব দুই কোয়া রসুন তিনটা শুকনো মরিচ আর দিয়ে দেব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর এখানে আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি কারণ আমি কিন্তু আগেই বলেছি এই সসটা তৈরি করার জন্য আমরা কোনো রকম ফুড কালার ব্যবহার করব না তাই অবশ্যই চেষ্টা করবেন কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটাই এখানে ব্যবহার করতে এতে সসের কালারটা একেবারেই পারফেক্ট দোকানের মতো আসে আর দিয়ে দেব। মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ নর্মাল পানি টমেটোগুলো ভালোভাবে সেদো হওয়ার জন্য আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন মরিচের গুঁড়োর কারণে পানির কালারটা কতটা লাল টুকটুকে হয়ে গেছে এখন সসের জন্য আস্ত মশলার প্রিপারেশনটা করে নেব আর এর জন্য এখানে আমি একটা ছোট সাইজের পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি এখন এই কাপড়ের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর তেজপাতাটা আমি মাঝখান দিয়ে চিঁড়ে অর্ধেক করে নিয়েছি সেই সাথে অ্যাড করে দেব এক ইঞ্চের এক স্টিক দারচিনি পাঁচটা লবঙ্গ এখন এই সবগুলো মশলাই কাপড়ের মাঝখানে নেওয়া হয়ে গেলে কাপড়টা দুই ধার থেকে ঠিক এভাবেই আমি গিট দিয়ে নেব আর অবশ্যই একেবারে হালকা করে মানে লুজ করেই কিন্তু কাপড়টাকে গিট দিয়ে নেবেন এখন আগে থেকে সসের জন্য যে উপকরণগুলো একটা পাতিলে নিয়ে রেখেছিলাম এই পাতিলের এক ধারে কাপড়ের পুঁতলিটা ঠিক এভাবেই আমি বসিয়ে দেব এবং এই সবগুলো উপকরণ কিন্তু এখন আমি চুলায় সেদ্ধতে বসিয়ে দেব আর মশলাগুলো ঠিক এভাবে আলাদা একটা কাপড়ে পুঁতলিটে দেওয়ার কারণেই কিন্তু সেদ্ধ হওয়ার পর এগুলো বের করে নিতে একটু কষ্ট হবে না এখন চুলার মিডিয়াম হিটে সসের পাতিলটা আমরা বসিয়ে দেব। এবং একটা স্প্যাচোলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব যেন টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং গরম মশলা খুব সুন্দর একটা স্মেল সসের মিশ্রণের মধ্যে অ্যাড হয়ে যায় আর অবশ্যই কিন্তু পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনা খুলে সম্পূর্ণ সসের মিশ্রণটাই খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন না হয় সসের মিশ্রণটা কিন্তু পাতেলের তলায় বেজে যাওয়ার সম্ভাবনা থাকে আর সম্পূর্ণ সসের মিশ্রণটাই বিশ থেকে পঁচিশ মিনিট ঠিক এভাবে জাল করে নেওয়ার পর দেখুন এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেবো এবং সম্পূর্ণ সসের মিশ্রণটাই চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব তবে তার আগে মশলা পুটলিটা একটা চিমটা চামচ দিয়ে তুলে প্লেটের ওপর নিয়ে নেব দেখুন সসের মিশ্রণটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবেই ঠান্ডা করে নিয়েছি এখন এই সসের মিশ্রণটা আমি এরকম একটা স্টেনার দিয়ে অথবা ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এখন সম্পূর্ণ সসের মিশ্রণটাই ব্লেন্ডারে নেওয়া হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ভিনেগারে ভিজিয়ে রাখা তেঁতুলের মার আর অবশ্যই মনে রাখতে হবে আমাদের মধ্যে যারা কোনো রকম পিজা পিটিভ সসে ব্যবহার করবেন না তারা কিন্তু অবশ্যই তেঁতুল আর ভিনেগারটা ব্যবহার করতে হবে কারণ তেঁতুল ভিনেগারের জন্যই কিন্তু সারা বছর জুড়েই আপনারা রকম পিজা বিটিপ ছাড়াই সসটা সংরক্ষণ করে খেতে পারবেন এখন সবগুলো উপকরণে কিন্তু খুব ভালোভাবেই একসাথে ব্লেন্ড করে না পালাম দেখুন সবগুলো উপকরণে কিন্তু আমি খুব ভালোভাবেই একসাথে ব্লেন্ড করে নিয়েছি আর এ পর্যায়ে আবারও আমি যেই পাতিলের মধ্যে টমেটোটা সেদ্ধ করেছিলাম সেই পাতিলের মধ্যে একটা স্টেনার দিয়ে সম্পূর্ণ সসের মিশ্রণটাই স্টেনারের মধ্যে ঢেলে দেব। এরপর একটা স্প্যাচলা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে সসের মিশ্রণটা ছেঁকে নেব আর ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে অংশটা রয়ে যাবে সেটা কিন্তু আমরা ফেলে দেব দেখুন এরই সাথেই কিন্তু সসের জন্য টমেটোর মিশ্রণটা এখন পুরোপুরি তৈরি এখন এই সসের মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দেব সেই সাথে সসের মধ্যে আঠালো একটা টেক্সার আনার জন্য এখানে আমি আবার একটা বাটির মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তবে আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এক্ষেত্রে কিন্তু আপনারা রোডটাও ব্যবহার করতে পারবেন এক টেবল চামচ পরিমাণ এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব দুই টেবিল চামচ নর্মাল পানি এখন একটা চামচ দিয়ে কর্নফ্লাওয়ার আর পানিটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেবো যেন এর মধ্যে কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে এখন কর্নফ্লাওয়ার গোলানো এই পানিটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো সেই সাথে সস তৈরির জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য চুলার মিডিয়াম হিটে সসের পাতিলটা বসিয়ে দেব। এবং একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে যাবো যতক্ষণ না পর্যন্ত সসের মিশ্রণের মধ্যে বলক চলে আসে দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর সসের মিশ্রণের মধ্যে কিন্তু বলক চলে এসেছে আর এ পর্যায়ে কোনোভাবেই কিন্তু সসের মিশ্রণের নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না অনবরত নেড়ে ছেড়েই কিন্তু সসের মিশ্রণে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে নিতে হবে দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর সসের মিশ্রণে থাকা এক্সট্রা পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি এক চা চামচ টেস্টিং সল্ট হাফ চা চামচ লবণ এখন এই সবগুলো উপকরণ দিয়ে আবারও সসের মিশ্রণটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর চিনিটা গলে যাওয়ার পর সসের মিশ্রণটা কিন্তু আবারও ঘন থেকে অনেকটাই পাতলা হয়ে যাবে তখন আবারও চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে সসের মিশ্রণটা ঘন করে নিতে হবে দেখুন আবারও কিছুটা সময় জাল করে নেওয়ার পর সসের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এ পর্যায়ে সসের মিশ্রণের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এর জন্য একটা প্লেটের মধ্যে কয়েক ফোটা সসের মিশ্রণ নিয়ে ঠিক এভাবেই কাত করলেই দেখবেন মিশ্রণটা একবারে প্লেটের নিচে না পড়ে ভেঙে ভেঙে ঠিক এভাবেই গড়িয়ে পড়ছে আর এই সময় সসের ঘনত্বটা পারফেক্ট করার জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব। আগে থেকে যে কর্নফ্লাওয়ার গোলানো পানিটা আমরা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ পানি এরপর আবারও এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মেশালেই দেখবেন সসের মিশ্রণটা আঠালো হতে শুরু হয়ে যাবে আর এ পর্যায়ে আপনাদের বোঝার সুবিধার্থে আবারও আমি কিছুটা পরিমাণ সসের মিশ্রণ প্লেটের এক ধারে নিয়ে নেব এবং আগেরবারের মতোই ঠিক এভাবে প্লেটটাকে কাট করলেই দেখবেন সসের মিশ্রণটা কিন্তু একবারই নিচের দিকে গড়িয়ে পড়ছে মানে সসের ঘনত্বটা একেবারে পারফেক্ট আছে আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং সসের এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নেব তবে তার আগে সসের ঘনত্বটা আসলেই ঠিক কীরকম হবে সেটা বোঝার জন্য একটা চামচ দিয়ে কিছুটা পরিমাণ সসের মিশ্রণ আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন ঠিক এরকম পাতলা থাকা অবস্থায় কিন্তু সসের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিতে হবে না হয় ঠান্ডা হওয়ার পর সসের মিশ্রণটা কিন্তু বেশি ঘন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন সসের মিশ্রণটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এর ঘনত্বটা আসলেই ঠিক কতটা পারফেক্ট হয়েছে এখন এই সসটা কিন্তু ঠিক এই অবস্থায় একটা কাচের বোতলে বা বয়েমে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করে খেতে পারেন সর্বোচ্চ ছয় থেকে সাত মাস পর্যন্ত কোনো রকম পিজারভিটিভ কিন্তু এর মধ্যে ব্যবহার করতে হবে না তবে অবশ্যই মনে রাখতে হবে সসটা কিন্তু খোলা অবস্থায় না রেখে নর্মাল ফ্রিজে রেখেই খেতে হবে তবে আপনারা যদি এই সসটা সর্বোচ্চ এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে চান কোনো রকম ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের পিজার ভিটিভ ব্যবহার করতে হবে আর এক্ষেত্রে কী করে সঠিক পরিমাণে পিজারভিটিপ ব্যবহার করলে সর্বোচ্চ এক বছর পর্যন্ত এই সসটা আপনারা সংরক্ষণ করে খেতে পারেন সেই পদ্ধতিটাই এখন দেখিয়ে দেব আর এর জন্য প্রথমেই আমরা সসটা ওজনে মেপে নেব আর এর জন্য এখানে আমি একটা ওজন মাপার মেশিন নিয়ে নিয়েছি এখন এই মেশিনের ওপরে একটা বাটি আমি বসিয়ে দেব। আর বাটিটা বসানোর পর মেশিনের টেক অপশনটা দিয়ে বাটির ওজনটা আমরা বাদ দিয়ে একেবারে জিরোতে নিয়ে আসব। এবং ওপর থেকে আগে থেকে তৈরি করে রাখা সম্পূর্ণ সসটাই দিয়ে দেব আর দিয়ে দিলেই কিন্তু সসের ওজনটা মানে পরিমাণটা বেরিয়ে যাবে আর আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন এখানে কিন্তু আমি এক কেজি পরিমাণ টমেটো ব্যবহার করে প্রায় এক কেজি পরিমাণের সসই তৈরি করেছি প্রায় এক কেজি পরিমাণ সসে ঠিক কতটুকু প্রিজারভেটিভ আপনারা ব্যবহার করবেন সেইটাই আপনাদের দেখিয়ে দেব আর এর জন্য এখানে আমি সোডিয়াম নিয়ে নিয়েছি আর এই সোডিয়াম ব্যঞ্জয়েটটা আপনারা যে কোনো বেকিং আইটেমের দোকানে অথবা বড় মুদির দোকানে ঠিক এরকমই ছোট কৌটো করে কিনতে পাবেন আর এর দামও কিন্তু খুবই কম এখন এই সোডিয়াম ব্যাঞ্জয়েট থেকে মেজারমেন্ট চামচের ওয়ান ফোর চা চামচ সোডিয়াম ব্যঞ্জয়েট আমরা এক কেজি পরিমাণ সসের জন্য নিয়ে নেব এরপর এর সাথে এক চা চামচ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দেব এখন একটা চামচ দিয়ে সোডিয়াম ব্যঞ্জুয়েটার গরম পানিটা খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে গরম থাকা অবস্থায় সসের মধ্যে সম্পূর্ণ সোডিয়াম ব্যানজুয়েটের পানিটাই আমরা দিয়ে দেব। এরপর হালকা হাতে একটা স্প্যাচলা দিয়ে মিশিয়ে নেব আর মেশানোর সময় একটু খেয়াল করলেই দেখতে পাবেন সসের মধ্যে কিন্তু একটা প্লাফি ভাব চলে আসবে এখন সম্পূর্ণ সোডিয়াম ব্যঞ্জুয়েটটাই আমরা সসের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই সসটা কিন্তু আপনারা যে কোনো নর্মালি অথবা খোলা অবস্থায় ফ্রিজ ছাড়াই সর্বোচ্চ এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই সসটাকে কাচের বোতলে অথবা বয়েমে রাখার চেষ্টা করবেন এতে সসের স্বাদ এবং গ্রানটা একেবারেই সঠিক থাকে তো এই সসটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই সসের স্বাদটা কেমন লেগেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আরও একদিন নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ